বের হব সকলের আগে কথা বলুন ঠিক কিনা। এজন্য ইমাম সাহেব যদি পাঁচটা মিনিট ধরে সিজদা দেয়, মুসল্লিরা বলে ইমাম সাহেব তোমার তো খেয়ে কাজ কাম নেই, তুমি পাঁচ মিনিট ধরে দশ মিনিট ধরে সিজদা যদি দিতে ইচ্ছা হয় তুমি দাও, তোমার সিজদা তুমি দাও, আমাদের কাজ কাম আছে, তোমার পিছনে পাঁচ মিনিট ধরে সিজদা আমরা দিতে চাচ্ছি না, আমাদের নামাজ তাড়াতাড়ি পড়িয়ে দাও। বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে দুইটা সিজদা দিলেন, কয়টা সিজদা? দুইটা সিজদা দিলেন, দুইটা সিজদার ভিতরে এক হাজার বছর সময় পার করে দিয়েছেন। এক হাজার বছর সময় পার করে দেওয়ার পরে মাথা যখন উঠালেন, উঠানোর পরে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা দুইটা সিজদার ভিতরে এক হাজার বছর সময় পার করে দিয়েছি, মনে হয় আমার আমল নামায় তুমি অনেক নেকি দান করে দিয়েছ। আল্লাহ বললেন, জিব্রাইল দুইটা সিজদা তুমি এক হাজার বছর ধরে দিছো, কিন্তু শেষ জামানায় এমন একজন নবী আমি পাঠাবো যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই শেষ নবী উম্মতে মুহাম্মদ তারা যদি সিজদা দেয়, এক হাজার বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, পাঁচশত বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, একশত বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, এক মাস ধরে সিজদা দেওয়া লাগবে না, একদিন ধরে সিজদা দেওয়া লাগবে না, এক ঘন্টা ধরে সিজদা দেওয়া লাগবে না, এক ওয়াক্ত নামাজের ভিতরে এক মিনিটের ভিতরে কয়েক সেকেন্ড ধরে যখন সিজদা দিবে, সিজদা দিয়ে যখন মাথা উঠাবে, তোমার এক হাজার বছর সিজদাই যতটুকু নেকি আমি আল্লাহ তাআলা দিয়েছি উম্মতে মুহাম্মদ যারা হবে, কয়েক সেকেন্ডের সিজদা দিয়ে যখন মাথা উঠাবে তাদের আমলনামা এর ডাবল নেকি আমি আল্লাহ তাআলা দান করে দেব। চিৎকার করে বলুন, আল্লাহু আকবার। সম্মানিত দিনে ভাইরা, এই কথা যখন আল্লাহ তাআলা বললেন, বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। আল্লাহ বললেন, জিব্রাইল কাঁদো কেন, কিসের জন্য কাঁদো? জিব্রাইল বললেন, আল্লাহ তাআলা কাঁদি এই কারণে তুমি আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে ফেরেশতাদের লিডার বানিয়ে দিলা, ফেরেশতাদের লিডার বানালা, সেই ফেরেশতাদের লিডার এক হাজার বছর ধরে সময় পার করে দিল, এক হাজার বছর তার আমল নামাই যত নেকি দিয়েছ। শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতে মুহাম্মদ যারা হবে তারা কয়েক সেকেন্ড ধরে সিজদা দিবে, সিজদা থেকে যখন মাথা উঠাবে মাথা উঠাতে দেরি হবে, কিন্তু তাদের আমল নামাই আমার যত নেকি দিয়েছ তার চাইতে ডাবল নেকি তুমি দান করে দেবা। জোরে বলুন, সুবহানাল্লাহ। আমি এক হাজার বছর ধরে সিজদা দিয়ে যত নেকি অর্জন করলাম, উম্মতে মুহাম্মদ যারা হবে কয়েক সেকেন্ড ধরে সিজদা দেওয়ার কারণে তাদের আমলনামায় এর চাইতে বেশি নেকি দিবা, সেই জন্য আমি ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম কান্দি। আল্লাহ তাআলা আরেকটি ব্যাপার এখন তুমি ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতের ভিতরে আমাকে ফেরেশতাদের লিডার বানালে, সর্দার বানালে, আমাকে ফেরেশতাদের লিডার না বানাইয়া, ফেরেশতাদের সর্দার না বানাইয়া শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদ যদি আমাকে বানাতে, ফেরেশতাদের লিডার হয়ে যতটুকু সন্তুষ্ট হয়েছি তার চাইতে উম্মতে মুহাম্মদ যদি হতে পারতাম, শেষ নবীর উম্মত যদি হতে পারতাম তার চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যেতাম। জোরে বলুন, সুবহানাল্লাহ। এই শেষ নবী, এই নবী উম্মতে মুহাম্মাদের মর্যাদা দুনিয়াতে বোঝা যাবে না, বোঝা যাবে পরকালে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহান তাআলা যখন বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও, হিসাব নিকাশের পরে যখন বান্দাদের বলবে জান্নাতে চলে যাও, বান্দারা যখন জান্নাতের দরজায় চলে যাবে, জান্নাতের দরজায় যখন যাবে জান্নাতে ফেরেশতা যারা থাকবে তারা বলবে ও আল্লাহর জান্নাতে বান্দারা, আল্লাহ তারা জান্নাতে বলে ঘষে হাতে থাকলে আগে জান্নাতে প্রবেশ করা যাবে না, আগে জান্নাতে প্রবেশ করবে তারা, মুহাম্মাদি আছে যারা আল্লাহর জান্নাতে আগে প্রবেশ করবে তারা। জোরে বলুন, সুবহানাল্লাহ। গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনা।